আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে মুরগির বাচ্চাগুলোকে ছাড়বো, এখন বাজে বিকাল 5টা। ওদের সাথে আধা ঘন্টা একটুখানি সময় দিব, খাবার দিব, তারপর আবার আটকে দিব। তো চলেন মুরগির বাচ্চাকে ছাড়ি। বাবু কাম, মাশাআল্লাহ দেখেন, ওয়াও, এই জায়গায় আমার গলা ছিল গুলা। মাশাআল্লাহ সব দৌড়ে দৌড়ে শুরু করছে, ওরা একটু এনজয় করুক। এতক্ষণ আমি গাছগুলায় পানি দিয়ে দিই, তো ওরা এখানে অনেক এনজয় করতেছে, কেঁচো খুঁজা খুঁজা খাইতেছে। কাম 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 কাম, অনেক গরম পড়ছে, সবাই পানি খাবে। আর এখানে ওদের খাবার দিয়ে দিই, খাবার খাইতেছে মাশাআল্লাহ। দেখেন আমি ওদেরকে একটা স্পেশাল খাবার খাওয়াইতেছি, এটা হলো আমি এই জায়গায় যে ময়লাগুলো রাখছি, ময়লা আবর্জনা শাক সবজি এগুলো পচে, এগুলোর মধ্যে কীট পতঙ্গ সৃষ্টি হয়েছে, তো আমার মুরগিগুলো এটা খুঁজা খুঁজা খায়। এবং আমিও এই জায়গায়, এই দেখেন দেখছেন নড়ে চড়ে, এই দেখেন, এই দেখেন মুরগি খুঁজা খুঁজে খাইতেছে। এগুলো কিন্তু অনেক ভালো মুরগির জন্য। ওরে ছোটো ছোটো যে পোকা আছে, পোকাগুলো খাইতেছে বাইসা বাইসা, এটা বাচ্চা বাচ্চা খাইতেছে। আর এখানে ওরা সবাই সেম খাওয়া দাওয়া করতেছে, ময়লা থেকে কি কি খাইতেছে আল্লাহ জানে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের একবেলা না ছাড়লে ওরা ভালো থাকে না। ওরা খাওয়া দাওয়া করুক, আমি এই ফাঁকে মুরগির খাঁচাটা একটু পরিষ্কার করে দিই। এই গাছগুলোর পানি দিলাম মাশাল্লাহ, আমার মিন্দি গাছ, পেঁপে গাছ, এগুলোকে পানি দিলাম। ছোট ছোট লাউ হইতাছে, এগুলো ছোট ছোট গাছ আছে। তো এখন মুরগির খাঁচাগুলো পরিষ্কার করবো, খাইতেছে কাক, যে যেমনি পারে এনজয় করতেছে লাইফ। দেখছেন এটা খুলি, দেখেন খুলে রাখি একটু, এটাও খুলি দেখেন, দেখেন কত মনে হচ্ছে। এটা হলো ফার্মিং এর সবচেয়ে কষ্টের অংশ, এগুলা পরিষ্কার করা সবচেয়ে কষ্টের অংশ। নিজে নিজে যারা এটা না করতে পারবেন, তাদের পশু পাখি পালার দরকার। তো এগুলা করতেই হবে, এগুলো আমি গাছে দিয়ে দিব, গাছে সার হিসাবে কাজ করবে, কোনো কিছুই ফেললা নাই। গাছ থাকা একটা সুবিধা হচ্ছে যে এগুলো আবার বাইরে ফেলতে হবে, এই বেড়া নাই, এই বজ্রগুলো আবার মাটির টবে চলে যায়। এই দেখেন ওরা কত সুন্দর করে খাইতেছে, মাটি থাকা কেঁচো, বিভিন্ন ছোট ছোট পোকা, এই জায়গায় ওরাও ওই টবে উঠছে, মজা করতেছে। একটুখানি ছাড়া ছাড়া রাখলে কি ওরা ভালো থাকে, ওদের মনও ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, আসলে ভালো থাকে। আর বন্দি করে রাখলে অত ভালো থাকে না, অত সুস্থ থাকে না। এই ওরা মজা করতেছে, মজা করুক। তো এখন ছাদটা হালকা পাতলা ঝাড়ু দিয়া তো মুরগিগুলোরে ঢোকাই দেবো, এতটুকু কাজ। আজকে আর বেশি কাজ নাই, মুরগিগুলো খাইতেছে খাক। ওকে, এই মুরগিগুলো ঢুকিয়ে দিই, যা 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 গ, চলে যাবে ঘরে, যা গুড, তুমিও যাও, যা গুড।
যা গো গো ঘরে ঘরে, এখন ঘরে যাবে, চলে এস। এই বল্টু ঘরে, গুড, পানি খাও, তোমাদের খাবার দিতেছি। ওরা খাচ্ছে, থাক আমি ওদের খাবার দিয়া আজকের জন্য শেষ করি। দিয়ে দিচ্ছি, ওরা খাবার খাচ্ছে, হ্যাপিলি এইভাবে খাবার খাইতেছে। আর সাথে আমাদের যে লেয়ারগুলা, লেয়ারগুলাও খাচ্ছে। ওদের খাবার খাওয়া শেষ হলে আমি ওদের ঢুকিয়ে দিব, মাশাল্লাহ। দেখেন, এনজয় করেন একটু, খাচ্ছে ওরা, পেট ভরে খাচ্ছে। না এই ফালাইস না, ফালাও না, খাবার ফালাও না, খাবার ফালাও না। খাইতেছে কাক, লেয়ার। ওরা নাকি 6 মাস বয়স থেকে টানা দিন 3 বছর ডিম পারে, দেখা যাক কি হয়। পালতাছে তো আল্লাহর নামে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।